হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ভিশান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এবং আমরা প্রস্তুতি নিচ্ছি ডাবলু বিসিএস দু হাজার করে তো জেনারেল স্টাডিসের যে ক্লাসটা সকাল আটটা থেকে হয় সেই ক্লাসটা নিয়ে আবারও হাজির হয়ে পড়েছি এবং যতদিন পর্যন্ত না নোটিফিকেশান পড়ছে দু হাজার বাইশের ততদিন পর্যন্ত অল্টারনেট ডে হিসাবে একদিন করে জেনারেল স্টাডিসের এই সেট চলবে এবং একদিন করে কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর চলবে ওকে তো হুবহু সম্ভাব্য প্রশ্ন উত্তর নিয়ে এখানে আলোচনা করা হয় প্রতিদিন পঁচিশটা করে তো আজকের ক্লাসে কি কি প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো দেখে নেওয়া যাক তো আজকে আমরা করব জি কে সেট নাম্বার টোয়েন্টি সেভেন ছাব্বিশ নম্বর পর্যন্ত কিন্তু গত ক্লাস পর্যন্ত আমরা করেছিলাম এবং আজকে সাতাশ নম্বর আমরা জি কে সেট করব ডাব্লিউ বিসিএস বাইশকে টার্গেট করে আমরা প্রস্তুত নিচ্ছি এবং পঁচিশটা হাই লেভেল এমসি কি কি রয়েছে সেগুলো দেখে নেবো যেগুলো কিন্তু পরীক্ষায় আসার জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও ওকে তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটি দেখো এক নম্বর প্রশ্ন কি বলছে হু ওয়াজ দা অথর অফ দশকুমার চরিত অ্যান্ড অ্যাট হুজ কোট ডিড হি লিভ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো একটা প্রশ্নের মধ্যে দুটো উত্তর চাওয়া হয়েছে কি বলছে হু ওয়াজ দা অথর অফ দশকুমার চরিতাম অর্থাৎ দশকুমার কুমার চরিতমের লেখককে এবং অ্যাট হুস ডিডি লিভ এবং কোন রাজার সভা হচ্ছে সভাতে তিনি থাকতেন তো এক নম্বর প্রশ্নের কোনটা সঠিক উত্তর হবে তো সঠিক উত্তর হবে দেখো অপশন এ দন্দিন দিন ছিলেন দশকুমার কুমার চরিত্রের লেখক এবং পল্লবরাজ রাজ নন্দী বর্মন টু এর রাজসভায় তিনি কিন্তু থাকতেন দেখো ডিটেলসে দশকুমার চরিতম ওয়াজ কম্পোস্ট বাই দন্দিন দন্দিনের দ্বারা এই দশকুমার চরিত চরিতমটা লেখা হয়েছিল হু ওয়াজ এ সংস্কৃত অথর অফ রোস রোমান্স অ্যান্ড এক্সপাউন্ডার অন পোয়েটিক্স ইন সিক্স টু সেভেন্থ সেঞ্চুরি অর্থাৎ ষষ্ঠ থেকে সপ্তম শতাব্দীর একজন বিখ্যাত সংস্কৃত লেখক যিনি রোমান্টিক হচ্ছে লেখা লিখতেন তার গদ্যের মাধ্যমে সেরকম একটা গল্প হলো দশকুমার চরিতম বোথ ভরাভি এন্ড দন্ডিন দা অথর অফ কিরাতর জুনিয়াম এন্ড দশার হচ্ছে দশকুমার চরিত রেসপেক্টিভলি দেখো এখান থেকে দুটো প্রশ্ন জানছি এক হচ্ছে ভরাভি তিনি লিখেছেন কি কিরাতা অর্জনিয়াম এবং দন্ডিন কি লিখছেন লিখছেন দশকুমার চরিত তারা যথাক্রমে লিভড ইন দা পল্লব কোর্ট এবং পল্লব রাজ নন্দী বর্মনের রাজসভাতে তারা থাকতেন ওকে নেক্সট দেখো দু নম্বর প্রশ্ন হুইচ অব দ্য ফলিং ওয়াজ ডিনোটেড বাই দ্য টার্ম কহপানা ডিউরিং এনসিয়েন্ট ইন্ডিয়া অর্থাৎ প্রাচীন ভারতে এই কারসাপান বা কাহাপান কি নামে পরিচিত ছিল তো দু নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে দেখো অপশান ডি এ কয়েন কারসাপান অর কাহাপান ছিল এক ধরনের মুদ্রা দেখো কাহাপানা অর কারসাপান ওয়াজ এ কমন কয়েন ডিউরিং প্রি গুপ্তা পিরিয়ড অর্থাৎ একদম গুপ্ত সাম্রাজ্যের শুরুর দিকের এই কারসাপন এবং কাহাপান নামে একটা মুদ্রা প্রচলিত ছিল ইট ওয়াজ মেড অফ কপার অ্যান্ড অলসো সিলভার অর্থাৎ এই কারসাপান মুদ্রাটা তামা এবং রূপ দিয়ে তৈরি ছিল নেক্সট তিন নম্বর প্রশ্ন দেখো হু অ্যামং দ্য ফলোয়িং ওয়ার নোন অ্যাস তোচারিয়ান খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিচের কারা তোচারিয়ান নামে পরিচিত ছিলেন তো তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ কুসান অর্থাৎ কুসানরা এই তোচারিয়ান নামে পরিচিত ছিলেন কুসানরা কোন ট্রাইব ছিল ইউচি ইউচি ট্রাইবের অন্তর্গত ছিল এবং এই ইউচি ট্রাইবের লোকেদের বলা হতো তোচারিয়ান চার নম্বর প্রশ্ন দেখো অগ্নিমিত্রা হু ইজ দ্য হিরো অফ কালিদাস মালাভিকা অগ্নিমিত্রম ওয়াজ এ কিং হুইচ অর্থাৎ মহাকবি কালিদাসের বিখ্যাত লেখা মালবিকা গ্রন্থের হিরো অগ্নিমিত্র ঠিক আছে সেই অগ্নিমিত্র কোন রাজা ছিলেন তো এই মালবিকা অগ্নিমিত্রম একটা সত্য ঘটনা অবলম্বনে একটি গ্রন্থ যেটা লিখেছিলেন কালিদাস এবং তার হিরো অর্থাৎ নায়ক ছিল এই অগ্নিমিত্র এবং নায়িকা ছিল মালবিকা তো দুটোর নাম একসাথে মিলিয়ে লেখা হয়েছিল মালবিকা অগ্নিমিত্রাম তো সেই অগ্নিমিত্র কোন বংশের রাজা ছিলেন তো সঠিক উত্তর হয়ে যাবে মালবিকা অগ্নিমিত্রম এটা ছিল একটা সংস্কৃত ড্রামা বলতে পারো বা নাটক বলতে পারো হুইচ ডেপিক্ট অগ্নিমিত্রা এজ ইটস হিরো যেখানে অগ্নিমিত্রকে নায়ক হিসাবে হিসাবে দেখা যায় মালভিকা ইজ এ মেইড সার্ভেন্ট হুম অগ্নিমিত্রা ফলস ইন লাভ এবং মালবিকা ছিলেন একজন ভৃত্যের হচ্ছে কন্যা যার প্রেমে পড়ে গিয়েছিল এই অগ্নিমিত্র দিস ওয়াজ নোন টু হিস চিপ কুইন এবং হু ইম্প্রেজেন্স হার অর্থাৎ এই মালবিকাই ছিল আবার কি তার হচ্ছে প্রধান রানী যাকে তিনি বন্দি বানিয়েছিলেন লেটার ইট ওয়াজ নোন দ্যাট মালবিকা ওয়াজ অফ এ রয়্যাল বার্থ অ্যান্ড সি ওয়াজ অ্যাকসেপ্টেড অ্যাস কুইন অফ অগ্নিমিত্রা যেহেতু প্রথমে জানা যায় যে সে একজন চাকরের কন্যা ছিল সেই জন্য সে কুইন হওয়া সত্ত্বেও তাকে কিন্তু করা হয়েছিল বা বন্দি বানানো হয়েছিল কিন্তু পরবর্তীকালে জানা যায় যে মালবিকা কোনো চাকরের মেয়ে নয় সে কিন্তু একজন রয়্যাল বার্থ অর্থাৎ তার বাবাও একজন রাজা ছিলেন তো তখন আবার তাকে বন্দি থেকে মুক্ত করা দেওয়া হয় এবং রানী হিসাবে তাকে অ্যাকসেপ্ট করেন অগ্নিমিত্র তো মালবিকা অগ্নিমিত্র গিভস অ্যাকাউন্ট অফ রাজস্ব ইয়েজনা অফ পুষ্যমিত্রা শুঙ্গ ফাদার অফ অগ্নিমিত্রা এবং এই মালবিকা অগ্নিমিত্রাম নাটকে আমরা দেখতে পাই অগ্নিমিত্রের পিতা বংশের প্রতিষ্ঠাতা সিং শুঙ্গ যিনি রাজসুয়া যোগ্য করছেন নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ প্লেসড অন দ্য থ্রোন অফ অফ বেঙ্গল আফটার ব্যাটেল অফ বক্সার বক্সারের যুদ্ধের পরে বাংলার সিংহাসনে কাকে নবাব হিসাবে বসানো হয়েছিল খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি মির জাফরকে নেক্সট দেখো ডিটেলস এ ব্যাটেল অফ বক্সার টু প্লেস ইন দা ইয়ার অফ সেভেন্টিন সিক্সটি খ্রিস্টাব্দে ব্যাটেল অফ বক্সারটা হয়েছিল বক্সারের যুদ্ধ মিরজাফর বিকাম নিউ নবাব অফ বেঙ্গল আফটার ব্যাটল অফ বক্সার এবং বক্সারের যুদ্ধের পর নতুন নবাব হিসাবে সিংহাসনে বসেছিলেন মির্জাফর। নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দু হাজার একুশ কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে একটা ইবুক লঞ্চ করা হয়েছে ভীষণ ডাব্লিউবিসিস এর পক্ষ থেকে যেখানে সম্পূর্ণ জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত তোমরা সম্পূর্ণ বারো মাসের কিন্তু টুয়েলভ মান্থের কিন্তু তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে একটাও কারেন্ট অ্যাফেয়ার্স মিস যাবে না এখান থেকে সম্পূর্ণ এখানে রয়েছে মান্থ ওয়াইজ প্রতিটা মাসের আবার টপিক ওয়াইজ এবং যেহেতু টপিক ওয়াইজ তোমরা এবং সেই পরে তোমাদের প্র্যাকটিসের জন্য কিন্তু প্রচুর এমসি কু রয়েছে দেখতেই পাচ্ছ থার্টি সিক্স হান্ড্রেড এম সি কু এখান থেকে রয়েছে এবং এটা যদি ভালো করে ফলো করো তোমরা কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট মার্ক স্কোর করতে পারবে যে কোনো পরীক্ষার কারেন্ট অ্যাফেয়ার সেকশন থেকে দু হাজার সালের ওকে তো ইম্পর্টেন্ট ফর অল এক্সাম ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে বহু স্টুডেন্ট কিন্তু লঞ্চ করা মাত্রই কিন্তু এটা করে ফেলেছে তো এখনো যারা এটা কিন্তু অবশ্যই অবশ্যই করে নাও এবং সামনে কিন্তু তোমাদের গ্রুপ ডি এস এসি এবং ডাব্লিউ আসতে চলেছে তো এটা কিন্তু খুবই খুবই হেল্পফুল হবে নেক্সট দেখো ছ নম্বর প্রশ্ন হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য প্রাইমারি অবজেক্টিভ অব ক্রিপস মিশন ক্রিপস মিশনের প্রাথমিক যে উদ্দেশ্য সেটা কি ছিল তো ছ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে দেখো অপশন পারসিউড ইন্ডিয়ান সাপোর্ট অর্থাৎ যে হয়েছিল সেই যুদ্ধতে কিন্তু ইন্ডিয়ান লিডারদের সাপোর্ট পাওয়ার জন্য কিন্তু এই ক্রিপস মিশনটা ভারতে এসেছিল এবং এটাই কিন্তু তাদের ছিল প্রাইমারি উদ্দেশ্য দেখো দ্য ক্রিপস মিশন ওয়াজ অ্যান্ডেম্প ইন লেট মার্চ বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট টু সিকিউর ইন্ডিয়ান ইন্ডিয়ান কর্পোরেশন অ্যান্ড সাপোর্ট ফর দেয়ার এফোর্ট ইন ওয়ার্ল্ড ওয়ার টু যেহেতু তার আগে উনিশশো থেকে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে তাতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু ইংল্যান্ডের তো সেইটার একটা ইন্ডিয়ানদের কর্পোরেশন সহযোগিতা এবং সাপোর্ট পাওয়ার আশায় এই ক্রিপস মিশন উনিশশো সালে মার্চ মাসে ভারতে এসেছিল দিস মিশন ওয়াজ হেডেড বাই স্যার স্ট্যাফোর্ড ক্রিপস এ সিনিয়র লেফট উইং পলিটিশিয়ান অ্যান্ড গভর্নর গভর্নমেন্ট মিনিস্টার ইন দ্য ওয়ার ক্যাবিনেট অফ প্রাইম মিনিস্টার উইনস্টন চার্চিল অর্থাৎ এই মিশনের যিনি হেড ছিলেন তিনি ছিলেন কে স্ট্যাফোর্ড ক্রিপস এবং যিনি ছিলেন একজন বিখ্যাত রাজনীতিবিদ এবং উইনস্টন চার্চিল যিনি ছিলেন তৎকালীন ব্রিটিশ হচ্ছে প্রাইম মিনিস্টার তার একজন ক্যাবিনেট মিনিস্টার দিস মিশন প্রুভড এ ফেলিয়ার এবং এই মিশনটা কিন্তু ব্যর্থ হয়েছিল নেক্সট সাত নম্বর প্রশ্ন

সালের সাতই সেপ্টেম্বর দ্বিতীয় গোলটেবিল টেবিল কনফারেন্সটা হয়েছিল গান্ধী রিপ্রেজেন্টেড ইন্ডিয়া ন্যাশনাল কংগ্রেস অ্যান্ড সরোজনী নাইডু রিপ্রেজেন্টেটেড ইন্ডিয়ান ওম্যান অর্থাৎ এইখানে মহাত্মা গান্ধী ন্যাশনাল কংগ্রেসের তরফ থেকে প্রতিনিধি হিসাবে গিয়েছিলেন এবং ভারতীয় মহিলাদের প্রতিনিধি হিসেবে গিয়েছিলেন সরোজনী নাইডু মদন মাল সরি মদন মোহন মালাভিয়া গণেশ্যাম দাস বিড়লা মুহাম্মাদ ইকবাল স্যার মির্জা ইসমাইল দিওয়ান অফ মাইসোর এস কে দত্ত অ্যান্ড স্যার সৈয়দ আলী ইমান ওয়ার আদার পিপিল দ্যাট অ্যাটেন্ড দ্য কনফারেন্স অর্থাৎ এই মদন মোহন মালব্বা গণেশরাম দাস বিড়লা হচ্ছে মোহাম্মদ ইকবাল স্যার মির্জা ইসমিল্লা এনারা আরও অন্যান্য ব্যক্তিবর্গ ছিলেন যারা কিন্তু এই কনফারেন্সে যোগ দিয়েছিলেন নেক্সট দেখো আট নম্বর প্রশ্ন ডিউরিং হুস ভাইস রয় দ্য মুসলিম লীগ ওয়াজ ফাউন্ড ফাউন্ডেড অর্থাৎ নিচের কোন ভাইসরয়ের আমলে মুসলিম লীগটা প্রতিষ্ঠিত হয়েছিল তো প্রশ্ন নাম্বার আট এর সঠিক উত্তর হবে অপশানটি ডি লর্ড মিন্টু টু ওকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কিন্তু দেখো নেক্সট প্রশ্ন প্রশ্ন নাম্বার নয় আটখানা আমরা ইতিহাসের মধ্যে থেকে প্রশ্ন করে ফেলেছি এবার আমরা কিছু অন্য সাবজেক্ট এবং জিওগ্রাফির মধ্যে ঢুকবো দেখো ইন হুইচ অব দ্য ফলোই নর্থ ইস্টার্ন স্টেটস অফ ইন্ডিয়া ইন হ্যাবিট দ্য নিসি ট্রাইব অর্থাৎ নিচের কোন উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর মধ্যে থেকে কোন রাজ্যে নিসি ট্রাইব বসবাস করে অর্থাৎ নিসি ট্রাইবের বাসস্থান নিচের কোন রাজ্য তো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি অরুণাচল প্রদেশ দেখো প্রিন্সিপাল ট্রাইব অফ অরুণাচল প্রদেশ অর্থাৎ অরুণাচল প্রদেশের প্রধান কিছু উপজাতি সম্প্রদায়ের মানুষরা যারা বসবাস করেন তাদের জাতিগুলো দেখো আদি নিসি আপাতানি আপাতানি খুবই খুবই গুরুত্বপূর্ণ বহুবার পরীক্ষায় কিন্তু এটা এসেছে তারপর দেখো গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসে তাংসা গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসে সিংপো গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসে মোংপা আকা এবং পেং এই সমস্ত উপজাতি সম্প্রদায়ের মানুষরা অরুণাচল প্রদেশে বসবাস করে থাকে নেক্সট দশ নম্বর প্রশ্ন দেখো লার্জেস্ট ব্র্যাকিস ওয়াটার ল্যাগুন অফ এশিয়া ইজ লোকেটেড ইন হুইচ অব দ্য ফলোয়িং স্টেট অর্থাৎ গোটা এশিয়া মহাদেশের মধ্যে সব থেকে বৃহত্তম ব্র্যাকিস ওয়াটার লেগুন নিচের কোন রাজ্যে অবস্থিত রয়েছে তো প্রশ্ন নাম্বার দশের সঠিক উত্তর হবে অপশান ডি ওড়িশা এবং এই হচ্ছে বৃহত্তম ব্র্যাকিস ওয়াটার ল্যাগুনের নাম কি সেটা হলো চিলকা নেক্সট এগারো নম্বর প্রশ্ন হুইচ অব দা ফলোয়িং মনসুন অ্যাকাউন্ট ফর মোস্ট অব দা রেনফল ইন ইন্ডিয়া খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন জিওগ্রাফির মধ্যে থেকে নিচের কোন মনসুনটা ভারতবর্ষের সব থেকে বেশি প্রভাব ফেলে তো সঠিক উত্তর হবে অপশন বি সাউথ ওয়েস্ট মনসুন দেখো নেক্সট বারো নম্বর প্রশ্ন বাবা বুন্দাগিরি হিলস ইন কর্ণাটকা আর দ্য প্লেস অফ অরিজিন অফ হুইচ দ্য ফলোয়ং প্ল্যান্টেশন ক্রফ ইন ইন্ডিয়া অর্থাৎ কর্ণাটকের বিখ্যাত বাবা বুন্দাগিরি পাহাড়টা নিজের কোন শস্যের উৎপাদনের জন্য খুবই বিখ্যাত হয়ে রয়েছে তো বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি কফি তেরো নম্বর প্রশ্ন দ্য নিউ অ্যালোভিয়াল ডিপোজিট অ্যালং অফ ইস নোনি ভিভিআই প্রশ্ন অর্থাৎ নতুন পলি দ্বারা গঠিত নতুন পলি মৃত্তিকাকে কি নামে ডাকা হয়ে থাকে তো সঠিক উত্তর হবে অপশান বি খাদার খাদার নামে ডাকা হয়ে থাকে

যেটা উনিশশো আটচল্লিশ সালে গঠিত হয়েছিল সেটা নিচের কোন ব্যাপারে বা কোন বিষয়ের সাথে সম্পর্কিত ছিল তো প্রশ্ন বা চোদ্দোর সঠিক উত্তর হবে অপশন বি ফর্মেশন অব নিউ স্টেটস অন লিঙ্গুইস্টিক বেসিক অর্থাৎ ভাষার উপর ভিত্তি করে নতুন রাজ্য গঠন তার উপরে বেস করে কিন্তু এই যে কমিটি গড়ে উঠেছিল পনেরো নম্বর প্রশ্ন হুইচ অফ দা ফলোয়িং আর্টিকেল অফ

হচ্ছে প্রভিশনস সরি প্রভিশনস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ক্যান নট বি অ্যামেন্ডেড অর্থাৎ আমাদের সংবিধানের কোন পার্টটা বা কোন প্রভিশনসটাকে একদমই সংশোধন করা যাবে না তো প্রশ্ন আবার শোলো সঠিক উত্তর হবে অপশন ডি জুডিশিয়াল রিভিউকে নেক্সট সতেরো নম্বর প্রশ্ন দেখো হুইচ অফ দ্য ফলোয়িং অর্গানাইজেশনস প্রোভাইস বাফার স্টক ফাইন্যান্সিং ফ্যাসিলিটি আমরা ইকোনমিক্স এর মধ্যে প্রবেশ করলাম এবার ইকোনমিক্সের উপর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি অর্থাৎ নিচের কোন অর্গানাইজেশনটাকে অর্গানাইজেশনটা বাফার স্টক ফাইন্যান্সিং ফেসিলিটিকে প্রোভাইড করে থাকে তো সঠিক উত্তর হবে অপশন সি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আইএমএফ অবস্থিত কোথায় ওয়াশিংটন ডিসিতে নেক্সট 18 নম্বর প্রশ্ন কনসিডার দ্য ফলোইং রিপোর্টস নিচের তিনটে দেখো স্টেটমেন্ট দেওয়া রয়েছে সেই স্টেটমেন্টগুলোর মধ্যে কোনগুলো ঠিক বা কোনগুলো ভুল সেটা কিন্তু আমাদের কনসিডার করতে হবে দেখো প্রথমটা দেওয়া রয়েছে গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স তারপর দেওয়া রয়েছে গ্লোবাল কম্পিটিটিভনেস ইন্ডেক্স তারপরে দেওয়া রয়েছে ইজ অফ ডুইং বিজনেস ইন্ডেক্স এবার প্রশ্নটা করছে হুইচ অব দ্য ফলোইং ইজ অর আর পাবলিশ বাই ওয়ার্ল্ড ব্যাংক অর্থাৎ উপরে যে এই তিনটে ইন্ডেক্স দেওয়া রয়েছে এই তিনটের মধ্যে কোনগুলোকে ওয়ার্ল্ড ব্যাংক কি করে থাকে পাবলিশ করে থাকে তো ইজ অফ ডুইং বিজনেস ইন্ডেক্স এটাই শুধুমাত্র পাবলিশ করে থাকে কে ওয়ার্ল্ড ব্যাংক নেক্সট উনিশ নম্বর প্রশ্ন থেকে আমরা সায়েন্সের মধ্যে ঢুকে পড়লাম সায়েন্স কিছু প্রশ্ন উত্তর করব হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ নোন অ্যাজ হোয়াইট ভিট্রিয়ল নিচের কোন রাসায়নিক পদার্থটি হোয়াইট ভিট্রিয়ল নামে পরিচিত তো উনিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ জিঙ্ক সালফেট দেখো জিঙ্ক সালফেট ইজ দ্য ইনঅর্গানিক কম্পাউন্ড জিঙ্ক সালফেট হলো একটা অজৈব রাসায়নিক উপাদান উইথ ফর্মুলা জেড এন এসোফোর যার সংকেত হলো জেড এন এসোফোর অ্যান্ড হিস্ট্রোকালি নোন অ্যাজ হোয়াইট ভিট্রোকা ভিট্রিক ভিট্রিয়ল এবং ঐতিহাসিকভাবে ভাবে বা কাল থেকে এটার নাম হোয়াইট ভিট্রিওল নামে জানা এসেছে জিঙ্ক সালফেট ইজ ভিভিআই প্রশ্ন বহুবার এই প্রশ্নটা পরীক্ষা এসেছে এবং ডাব্লু বিসিএস এর বিগত বছরের প্রশ্ন এলপিজি অর্থাৎ লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস সেই লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসের মধ্যে নিচের কোন গ্যাসগুলো থাকে বা কোন কোন গ্যাস এই লিকুইডিফাইড পেট্রোলিয়াম গ্যাসের উপাদান তো প্রশ্ন নাম্বার কুড়ির সঠিক উত্তর হবে অপশান এলপিজি ইজ কম্পোস্ট হাইড্রোকার্বন কন্টেনিং থ্রি অর ফোর কার্বন অ্যাটমস কি কি থাকে অর্থাৎ এলপিজির মধ্যে তিন ধরনের কিন্তু হাইড্রোকার্বন থাকে তা নর্মাল কম্পোনেন্টস অফ এলপিজি দাস আর প্রোপেন যার সংকেত দেখো সি থ্রি এইচ এইট বিউটেন সি সি ফোর ফোর এইচ এইচ টেন অ্যান্ড মিথেন স্মল কনসেন্ট্রেশন অফ আদার হাইড্রো কার্বন বিজেন্ট কিন্তু মেন যে তিনটে কনস্টিটিউট সেটা হলো এই প্রোপেন বিউটেন এবং মিথেন নেক্সট টোয়েন্টি ওয়ান ব্লিচিং পাউডার ইজ এ কম্পাউন্ড অফ ব্লিচিং পাউডার নিচের কোনটির বা কোন মৌলের একটা কম্পাউন্ড তো টোয়েন্টি ওয়ান সঠিক উত্তর হবে অপশান এ ক্যালসিয়াম ক্যালসিয়ামের একটি কম্পাউন্ড হল ব্লিচিং পাউডার বাইশ নম্বর প্রশ্ন হুইচ অফ দ্য ফলোয়িং এলিমেন্টস হ্যাভ দ্য লোয়েস্ট অ্যান্ড দ্য দ্য পিরিয়ডিক টেবিল অর্থাৎ পর্যায় স্মরণী বা পিরিডিক টেবিলে কোন দুটো মৌলের সবথেকে লোয়েস্ট এবং হাইস্ট বয়েলিং পয়েন্ট রয়েছে রেসপেক্টিভলি অর্থাৎ যথাক্রমে অর্থাৎ প্রথমেরটা লোয়েস্ট এবং শেষেরটা হাইস্ট বয়েলিং পয়েন্ট তো বাইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি হিলিয়াম হিলিয়ামের রয়েছে লোয়েস্ট বয়লিং পয়েন্ট এবং রেনিয়াম তার রয়েছে হাইয়েস্ট বয়লিং পয়েন্ট দেখো হিলিয়াম হ্যাজ দ্য লোয়েস্ট বয়লিং পয়েন্ট অফ অল দ্য এলিমেন্টস অ্যাট ফোর ফাইভ পয়েন্ট জিরো সেভেন ফোর ডিগ্রি ফারেনহাইট অর্থাৎ মাইনাস টোয়েন্টি সিক্স সরি টোয়েন্টি সরি টু হান্ড্রেড অ্যান্ড সিক্সটি এইট পয়েন্ট নাইন থ্রি ডিগ্রি সেন্টিগ্রেড ফলোড বাই হাইড্রোজেন ঠিক আছে যার হচ্ছে দুশো বাহান্ন দশমিক আট সাত ডিগ্রি সেন্টিগ্রেড এবং হাইস্ট বয়লিং পয়েন্ট অফ এলিমেন্ট ইজ দ্যাট রেহিনিয়াম যেটার হলো যেটার বয়লিং পয়েন্ট দেখো পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড ফলোড বাই টাংস্টেন যার টাংস্টেন হলো দ্বিতীয় হচ্ছে যার উচ্চতম বয়লিং পয়েন্ট সেটা হলো পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড নেক্সট তেইশ থেকে আমরা পঁচিশ পর্যন্ত তিনখানা কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন করে ফেলবো কি বলছে

নিচের কোন লেখক বা লেখিকা সুশীলা দেবী অ্যাওয়ার্ড টু ওয়ান দ্বারা সম্মানিত হয়েছেন তো প্রশ্ন নাম্বার টোয়েন্টি ফোর এর সঠিক উত্তর হবে অপশন বি অনুকৃতি উপাধ্যায় এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন প্রশ্ন নাম্বার টোয়েন্টি ফাইভ হু রোট দ্য রিসেন্টলি পাবলিশ বুক কাশ্মীর দ্য কুয়েস্ট অফ সরি কোয়েস্ট ফর পিস ইন এ ট্রাভেল ল্যান্ড নিচের কোন লেখক সম্প্রতি একটা বই লিখেছেন কাশ্মীর দ্য কোয়েস্ট ফর পিস ইন এ ট্রাভেল ল্যান্ড ভিভিআই প্রশ্ন এটি ইউ তো সঠিক উত্তর হবে নির্মল চন্দ্র বিজে এই গ্রন্থটি লিখেছেন ওকে তো আজকের ক্লাসের মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ পঁচিশটা প্রশ্ন উত্তর করে ফেলাম সমস্ত সাবজেক্ট আমরা কভার আপ করার চেষ্টা করেছি প্রত্যেকটা সেটাই সেটাই করে থাকি এবং ক্লাসটা শেষ করার আগে আরও একবার গুরুত্বপূর্ণ ঘোষণা দু হাজার একুশ সালের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা কিন্তু আমাদের প্রকাশিত ভিশন ডাব্লিউবিসিএস এর মাধ্যমে প্রকাশিত এই দু হাজার একুশ ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স সুপার ইবুকের মাধ্যমে পেয়ে যাবে সম্পূর্ণ জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত বারো মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এবং নাইন্টি ফাইভ পার্সেন্ট মাস কিন্তু তোমরা সিএস এক্স আন থেকে কিন্তু স্কোর করতে পারবে সামনে রয়েছে ডাব্লিউবিসিএস এনটিভিসি এবং গ্রুপ ডি কিন্তু আসতে চলেছে যার জন্য কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স একটা ভাইটাল সাবজেক্ট এখানে তোমরা ছত্রিশশো এমসি কু পাবে সাথে ওয়ান আর প্রতিটা মাসের টপিক ওয়াইজ এবং প্র্যাকটিসের জন্য এমসি সমস্ত পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট ডিসক্রিপশন বক্সে তোমাদের জন্য এটা লিঙ্ক দেওয়া রয়েছে সেইখান থেকে কিন্তু অবশ্যই অবশ্যই পার্চেস করে নিও ওকে এছাড়াও আমাদের ভিশন ডাব্লিউ বিসিএস এর কিছু সাবজেক্ট ওয়াইজ ইবুক রয়েছে যেগুলো কিন্তু বিগত বছরে সমস্ত স্টুডেন্টদের কিন্তু হেল্প করেছিল খুবই খুবই ভাবে তো এনসিয়েন্ট অ্যান্ড মেডিকেল ইন্ডিয়া মডার্ন হিস্ট্রি ইন্ডিয়ান পলিটি জিওগ্রাফি জেনারেল সায়েন্স ইন্ডিয়ান ইকোনমি প্রতিটার উপর থেকে দেড় হাজার হাজার দু হাজার তিন হাজার করে এমসিকিউ রয়েছে শুধুমাত্র এমসিকিউ কিউ নয় সাথে কিন্তু এক্সপ্লেনেটরি নোট রয়েছে প্রতিটা প্রশ্নের সাথে যাতে তোমাদের কিন্তু অনেক অনেক হেল্প হয় থিওরিটাও যাতে তোমাদের পড়া হয়ে যায় ডেসক্রিপশন বক্সে সমস্ত কিছু লিঙ্ক পেয়ে যাবে সেইখান থেকে পার্চেস করে নাও তো আজকের ক্লাসটা এখানে শেষ করছি তার আগে ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাবে এবং বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবে চ্যানেলে নতুন না তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম থ্যাংক ইউ